জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ মতুয়া মহাসংঘের আরো একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আমাদের চ্যানেল মতুয়া মহাসংঘকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দিন যার ফলে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন আমি সত্যি একজন মানুষ কিনা আমি সত্যি একজন মানুষ কিনা 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 পশু পাখি সত্যি একজন মানুষ কিনা আমার বলভদ্র বলল তার এক চাচার নাকি ৩৩টা ছেলে মেয়ে হয়েছে হয়েছে কেন মশারির অভাবে যদি মশারি থাকতো তাহলে এতগুলো ছেলে মেয়ে হইতো না বলভদ্র আমি তোমার কাছে একটা কথা বলি মশারির অভাব হয়েছে ৩৩টা ছেলে মেয়ে হওয়ার পরে তাই না বাবা যখন ছেলে মেয়ে মোটেও ছিল না তখন তো মশারি ছিল তখন কি করিয়ে ছেলে মেয়ে জন্ম নিল তখন তো মশার উপদ্রব ছিল না এটা বড় ভাববার বিষয় আমরা যারা মানুষ বেশে জন্মগ্রহণ করেছি তারা সকলেই আমরা মানুষের আচার আচরণ
ঠিক রেখে চলতে পারি না পশুরা প্রকৃতির নিয়মে চলে তারা সেইভাবে মেলামেশা করে তাদের একটা নিয়ম আছে কিন্তু আমি মানুষ হয়ে সেই নিয়মের ধার ধারি না এটাই বলো আশ্চর্যের বিষয় হয়ে জন বলে সত্যি একজন মানুষ কিনা আমি ভক্তি তাই দে সত্যি একজন মানুষ কিনা সত্যি একজন মানুষ কিনা কালো দুর্বলতা সুযোগ পেয়ে তাকে সুগনি খাওয়াই অধাবে বলে দুর্বল সত্যি একজন মানুষ কিনা সত্যি একজন মানুষ কিনা বলভদ্র বলেছে এসে সাধারি শিও সাধন কৃষ্ণই নাকি রাধা রানীকে করেছে সৃজন
যদি কৃষ্ণ রাধা রানীকে সৃষ্টি করে দেয় রাধা কি করে কৃষ্ণের আবার প্রেমের গুরু হয় যে রাধাকে কৃষ্ণ সৃষ্টি করলো সেই রাধা কি করে কৃষ্ণ হতেও বড় হলো বাবা সৃষ্টির মাহাত্মটাকে জানতে হবে বাবা কৃষ্ণ সর্বশক্তিমান তার জ্ঞান ঘন প্রেম ঘন আনন্দ ঘন অংশে সৃষ্টি করলো রাধার দেহ খান তাহলে একটা বড় অংশ থেকে জ্ঞান প্রেম আনন্দ এইটা যদি বাদ পড়ে যায় তারপরে যে অংশটা থাকে তার গুরুত্ব কতটুকু হয় বাবা দুটোর সাথে তুলনা করলে কোনটা ভালো কোনটা মন্দ যারা রসিক শ্রোতা তারাও বুঝতে পারে যারা জ্ঞানী শ্রোতা তারাও বুঝতে পারে বাবা পারে না আচ্ছা একটা আখ পূর্ণাঙ্গ একটা আখ এরপরে আপনি মেশিনের মধ্যে ঢোকাইয়ে দেন আখটাকে নিংড়াইয়ে যখন রস বের করে লয় একদিকে রস থাকে আর একদিকে ছোবরা পড়ে রয় তাহলে পূর্ণাঙ্গ একটা আখ থেকে রসটা আপনি নিংড়ে বের করে নিলেন একদিকে থাকলো রসের ভাগ আর একদিকে থাকলো সোবরার ভাগ তাই এই সোবার ভাগটা ওইটা মূল ভাগ হইলেও আমার কাছে বলুন দেখি এই দুটোর মধ্যে কার মূল্য আমরা বেশি দেখি রসের মূল্য না ওই সোবার মূল্য ঠিক তেমনি মতো রাধাকে সৃষ্টি করার পরে কৃষ্ণ সেই রকম একটা নিরস অবস্থায় পড়ে গেছে যেখানে তার আনন্দ নাই তাই রাধাকে সামনে পেলে সঙ্গে পেলে তার আনন্দের উদয় আচ্ছা আনন্দ শূন্য জীবন সেইটা কেমন আর আনন্দে পরিপূর্ণ জীবন সেইটা কেমন যার মুখ দর্শন করলে পরে হয় আনন্দের উদয় সেই তো এই সংসার মাঝে গুরু সুনিশ্চয় কে বাবা এইটা বোঝার দরকার আমার বলভদ্র এইটা উপলব্ধি করিয়ে পারে না তাই বলছে রাধা প্রেমের গুরু হইতেই পারে না কারণ রাধা তত্ত্ব এটা জ্ঞানের সীমায় নাগালে আসে না বলেছে কৃষ্ণ বললেন যৎকরোষি যদস্নাসি সব কিছুই কৃষ্ণকে সমর্পণ করো এটা কৃষ্ণ বলেছে কে বলেছে দ্বারকার কৃষ্ণ যে অর্জুনের রথের পরে যুদ্ধের সাথী হয়েছিল বাবা সেই কৃষ্ণকে সেই কৃষ্ণ ঐশ্বর্যের কর্তা নারায়ণ তাই না বাবা কিন্তু মূল কৃষ্ণকে বাসির কিশোর শ্রীরাধার প্রাণকান্ত মদন মোহন সর্বদাদি ভুজন কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজ পায় বৃন্দাবন পরিত্যাজ্য শাস্ত্রে লেখা রায় যে বাসির কিশোর কৃষ্ণ সে বৃন্দাবন ছেড়ে যায় না যে কৃষ্ণ বলেছে সবকিছু আমাকে সমর্পণ করো এই কৃষ্ণ কিন্তু সর্বমূলাধার নয় প্রমাণ পাবেন কোথায় সবাই চলে যাচ্ছে এখন আর সময় নেই বাবা আমি এই কথাটা বলে শেষ করব কারণ এই যে কৃষ্ণ যে কৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হইল সমাপন অর্জুন ডেকে বলেছিল তখন কৃষ্ণের সদন সখা যুদ্ধকালীন অবস্থায় আমার চিত্ত বৃত্তি চঞ্চল থাকায় তোমার কথা ভালো করে আমি
বুঝি নাই মহাশয় এখন যুদ্ধ সমাপ্তি হয়েছে বলি তোমার ঠাই কথা শোনার মতো অবসর পেয়েছি তোমারে জানাই তাই তোমার অমৃত বক অমিয় বাণী আর একবার বলে শোনাও তোমার অপরিকাঙ্ক্ষিত বিশ্বরূপ প্রভু আমারে দেখা কৃষ্ণ তখন বলল না চা সত্যং পুনর্বক্তুম আমার এখন আর সেইটা বলা আর দেখানোর শক্তি নাই কেন নাই কারণ আমি তখন নিত্যের কৃষ্ণ মূল কৃষ্ণের সঙ্গে যোগযুক্ত অবস্থায় ছিলাম এখন আমার সেই যোগ নাই তাই আমি বলতে পারছি না বলে তাহলে সবাই কৃষ্ণের পূজা করে রাধার পূজা কি কেউ করে যিনি যার গুরুত্ব বুঝে সংসারে তিনি তার পূজা করে বাবা কেন রাধার পূজা করে নাই কৃষ্ণ যেদিন প্রভাসের তীরে যজ্ঞ করেছিল বাবা আপনারা ভক্তগণ জানেন সেই দিন সেই যজ্ঞের অর্ঘ প্রভাস যজ্ঞের কিনারায় ভক্ত মিলন যজ্ঞের অর্ঘ কার পায়ে দিয়েছিল রাধা রানীর পায়ে দিয়েছিল না তাহলে রাধা রানী শ্রেষ্ঠ বলেই তার পায়ে অর্ঘ দান করেছিল কৃষ্ণ রাধা একই সূত্রে বাঁধা রাসমঞ্চে কৃষ্ণ সমস্ত গোপীগণের মনোরঞ্জন করেছে রাধার কৃষ্ণ রাধার কাছেই আছে এই কৃষ্ণগুলো বিষয়টা কি বাবা এই কৃষ্ণ কি লীলার কৃষ্ণ একা কৃষ্ণ বহু রূপ ধারণ করেছে মূলত কি তাই না আমরা প্রতিটি জীব রাধা স্বরূপ আমার মধ্যেও কৃষ্ণ ভগবান আছে রাধাও কৃষ্ণের অঙ্গে রাধা আমার মধ্যেও সেই নিত্য আনন্দের যে অংশ সেই কৃষ্ণ রয়েছে সর্বদাই তাহলে আমিও রাধা সেও রাধা ভাবে ব্যবধান কি ব্যবধান রাধা অদ্যাবধি কৃষ্ণ ভিন্ন অন্য কাউকে চিন্তা করে নাই আর আমি জগতের মায়ায় ভুলে মেতে আছি শুনিবেন সবাই করে কৃষ্ণ চিন্তা আমার মধ্যে নাই এই ভাবনার মধ্যেই শুধু ব্যবধান যখন রাসে কৃষ্ণ লীলা করবেন তার আগে গোপীদের বললেন তোমরা নামের প্রতিযোগিতা করো যে যতবার কৃষ্ণ নাম করিবে অন্তরে দেখো ভেবে সেই কিন্তু আমাকে সম্মুখেতে পাবে যে বেশিবার কৃষ্ণ নাম করবে সেই কৃষ্ণকে পাবে তার মানে কি বাবা তার মানে হচ্ছে নামের মধ্যেই নামই আছে ওরাই অনুরাগের ঘরে যখন নাম করতে লাগলো আর অন্য চিন্তা নাই অন্তরে কৃষ্ণ প্রকট হয়েছে রে ভাই যার যার ভক্তিতে যার যার কৃষ্ণ প্রকটিত হলো দেখো রাসে মানুষে নিষ্কাম আনন্দে মাতোয়ারা হলো রাসের চাকাটা কার মাথায় মদনের মাথায় যে মদনের জন্য জগতের এত অবক্ষয় সেই মদনের মাথায় রাসের চাকা অর্থাৎ মদনকে যখন শোধন করতে পারবে রাধা ভাবের দ্বারায় সেই মদন তখন কৃষ্ণকে বাবা তুলিবে মাথায় আর সেখানেই রাস হবে শোনেন নারী নরে কাম কামনার গন্ধ বাবা নাই তাদের ভেতরে কাম কামনার গন্ধ থাকতে রাধা কেউ হয় না বাবা যৌবনে চাইলো কেন অনেক সময় সাপেক্ষ আচ্ছা যৌবনেই তো চাইবে শুধু কামনা ছাড়া যৌবনে কাউকে চাওয়া যাবে না এমন তো কোনো কথা নাই যৌবনেই হচ্ছে পূর্ণ তরঙ্গ থাকে দেহে আপনার মনের মানুষ যদি কাছে আসে মা আপনি এক গ্লাস জলও যদি তাকে দিতে চান যদি আপনার মধ্যে সেই জল দেওয়ার তারুণ্যটুকু না থাকে শক্তি সামর্থ্যটা না থাকে তাহলে তাকে আপনি জল পান করাতে পারবেন আপনার বাড়িতে একজন আপনার মনের মানুষ এসেছে গুরু স্বরূপ কিন্তু এদিকে দেহটা আপনার অথৎববধ হয়ে গেছে আপনি শয্যাশায়ী ইচ্ছা করলে উঠতে পারছেন না
তাহলে গুরুদেবের মন যখন জল চাইবে সবাই তো মন বোঝে না আপনার মন বুঝতে পারছে যে আমার গুরুদেবের এক গ্লাস জল দরকার কিন্তু ইচ্ছা থাকলেও দেহ চলবে না মা বলি সবার ভাই গুরুদেবের কাছে এক গ্লাস জল দেওয়ারও সাধ্য নাই এই জন্য রাধা রানী কৃষ্ণকে যৌবনের কথা দিয়ে সখীদের বলেছে জীবন থাকিলে একদিন বধুয়া মিলিবে কিন্তু যৌবন মেলানো বার কারণ এই দেহের যৌবন যদি একবার চলে যায় আর আসে না যৌবনটাই হচ্ছে সমস্ত আনন্দের আধার বাবা তাহলে রাধা ভাবটা কি রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী রতিভেদে ভক্তভেদ পঞ্চ পরকার শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুবতিয়ার এই পাঁচটা রসে রসে খেলে তিনি রাধা হয় ভগবানের সঙ্গে সম্পর্ক তার দাস্য রসের সম্পর্ক আছে তার সঙ্গে সত্য রসের সম্পর্ক আছে তার সঙ্গে বাৎসল্য রসের সম্পর্ক আছে আর সর্বোপরি মধুর কান্তা রসের সম্পর্ক রয়েছে যেখানে গেলে কি হয় বাবা